স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি তোফাইল হোসেন শুরুতেই সংবাদ শিরোনাম রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নারী সহ সতেরো দালাল গ্রেপ্তার রাজশাহীতে পদ্মা স্কুল অ্যান্ড কলেজের উদ্বোধন করলেন মেয়র লিটন বেগমগঞ্জে নারীকে ধর্ষণের মামলায় অভিযোগ গঠন করেছে আদালত শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নারী সহ সতেরো দালালকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ বুধবার সকালে রামেকের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে পরে তাদের নগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নেওয়া হয় কৃতরা হলেন নগরীর বুধপাড়া এলাকার স্বপ্নডোমের ছেলে স্বাধীন চণ্ডীপুরের হারুন ও রশিদের ছেলে হাসিবুল ইসলাম ডিঙ্গাডোবার মৃত বরজানের ছেলে সূর্য কবিরুদ্দিন সাইদুর রহমান বহরমপুরের শফিকুল ইসলাম রিয়াজ আইডি বাগানপাড়ার মৃত সন্তোষের ছেলে শ্রী সঞ্জিত বাকিদের নাম পরিচয় জানা যায়নি বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মহানগর ডিবি পুলিশের এডিশনাল কমিশনার রাকিবুল ইসলাম শামীম তিনি জানান রামেক হাসপাতালের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এছাড়া এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি রাজশাহীতে পদ্মা স্কুল অ্যান্ড কলেজের উদ্বোধন করা হয়েছে বুধবার দুপুর বারোটায় পদ্মা স্কুল অ্যান্ড কলেজের শহীদ এ এইচ এম কামারুজ্জামান মাল্টিপারপাস হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন অনুষ্ঠানের শুরুতে ফিতা কেটে পদ্মা স্কুল অ্যান্ড কলেজের উদ্বোধন করেন মেয়র এরপর অনুষ্ঠানে মেয়রকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয় পদ্মা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ তৈদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাইভ ফাউন্ডেশন বাংলাদেশ চিফ এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ সাইদুল হাসান রিয়াল ও তেরো নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন নোয়াখালীর বেগমগঞ্জের ক্লাসপুরে এক নারীকে ধর্ষণের চেষ্টা ও বিবস্ত্র করে নির্যাতনের ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় অভিযুক্ত দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত এ সময় দুই আসামি নিজেদের নির্দোষ দাবি করেন তবে অভিযোগ গঠনের শুনানিতে আদালতে আসামি পক্ষের কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না বুধবার দুপুরে নোয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এক এর বিচারক জয়নাল আবেদিনের আদালতে এ বিষয়ে শুনানি হয় এর আগে আসামিদের বিরুদ্ধে অভিযোগ করে শোনান রাষ্ট্রপক্ষের কৌশলী মামুনুর রশিদ আসামিরা হলেন দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার হোসেন ও তার সহযোগী আবুল কালাম পরের শুনানি শেষে দুই আসামিকে হাজতে নেওয়া হয় মামলার বাদীপক্ষে আদালতের শুনানি করেন অ্যাডভোকেট মোল্লা হাবিবুল রাসুল তাকে সহায়তা করেন বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির পক্ষে আয়েশা বেগম শিরিন শাহিদা আক্তার সালেহা বেগম ও কল্পনা রানী দাস গত বছরের দুই সেপ্টেম্বর রাতে বেগমগঞ্জের একলাসপুরে বসতঘরে এক নারীকে ধর্ষণের চেষ্টা করেন দেলোয়ার হোসেন সহ দেলোয়ার বাহিনীর সদস্যরা এক পর্যায়ে তারা ওই নারীকে বিভস্ত্র করে নির্যাতনের ভিডিওচিত্র ধারণ করেন পরে একত্রিশ দিন পর চার অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তোলপাড় সৃষ্টি হয় নবগঞ্জের সোনা মসজিদে সুবিধা বঞ্চিত এতিম শিশুদের মানসিক বিকাশে কেরাত গজল লিখিত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেলে সোনা মসজিদ রংধনু পার্কে এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম এতে সভাপতিত্ব করেন যুবরাজ মানিক সহকারী শিক্ষক শফিক আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিবগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র সৈয়দ মনিরুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ নাজমুল কবির মুক্তা সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খান ও প্রচার সম্পাদক সাইফুল ইসলাম সহ অন্যান্যরা উপজেলার বিভিন্ন মাদ্রাসার একশো জন এথিম শিশু প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় নাটোরের বিদ্যুৎ সঞ্চালন লাইনে স্মার্ট প্রি পেমেন্ট মিটার প্রতিস্থাপন বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে বুধবার বেলা সাড়ে এগারোটার দিকে নাটোর প্রেসক্লাবের সামনে নাটোরের সর্বস্তরের বিদ্যুৎ গ্রাহকবৃন্দের আয়োজনে এই কর্মসূচি পালন করা হয় এ সময় বক্তব্য রাখেন সৈয়দ মুস্তাক আলী মুকুল রফিকুল ইসলাম নান্টু খালিদ বিন জালাল বাচ্চু বাবুল চৌধুরী সহ অন্যান্যরা এ সময় বক্তারা বলেন ডিজিটাল কারচুপির জন্য সরকার অ্যানালগ মিটার থেকে ডিজিটাল মিটার প্রতিস্থাপন করেছে প্রতিস্থাপনের পর থেকে ভুতুরে বিল গ্রাহকদের ধরিয়ে দিয়ে হয় করছে এখন শুরু করেছে এই স্মার্ট প্রি পেমেন্ট মিটার যা ব্যবহারের জন্য আগেই গ্রাহকদের টাকা জমা দিতে হবে নেস্কো লিমিটেডের এমন নির্দেশ তারা মানবে না এই মিটার প্রতিস্থাপন বন্ধ করা না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন তারা এছাড়াও মানববন্ধন থেকে প্রতিদিন বিভিন্ন কর্মসূচি পালন করা হবে বলে জানানো হয় এর আগে মঙ্গলবার নাটোরে এই প্রি পেমেন্ট মিটার স্থাপনের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল নিষিদ্ধ কেমিক্যাল ব্যবহার করে ভেজাল গুড় তৈরি এবং নিষিদ্ধ যৌন উত্তেজক পণ্য বিক্রির অভিযোগে আট ব্যক্তিকে জরিমানা করেছে র্যাব বারো এর ভ্রাম্যমাণ আদালত মঙ্গলবার দিনব্যাপী সিরাজগঞ্জ সদর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয় এ সময় ছয়টি প্রতিষ্ঠানকে ছত্রিশ হাজার এবং ভেজাল গুড় তৈরির দায়ে দুই ব্যক্তিকে আশি হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকারের মোবাইল টিমের কর্মকর্তা সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি এ সময় প্রায় দুই হাজার ছয়শ সাতষট্টি পিস যৌন উত্তেজক পণ্য জিনসিন ও প্রায় চারশো কেজি ভেজাল গুড় জব্দ করে নিয়ম অনুযায়ী ধ্বংস করা হয় অভিযানে উপস্থিত ছিলেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ ড্রাগস সুপার আহসান হাবিব র্যাব জানায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এতে সকলের সহযোগিতা কামনা করেন তারা এই ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ